শুভ জন্মদিন। প্রেমের কবি, বিদ্রোহের কবি, বিদ্রোহী তুমি জীবনে মরণে, বিদ্রোহী তুমি প্রেমে মনন মানসে, চিরভাস্বর তুমি কবি নজরুল নামে। জন্মদিনের এই শুভক্ষণে বিদ্রোহী কবি তোমাকে প্রণাম জানাই, স্মরণে মননে হৃদয়ে শ্রদ্ধা মেখে। এবছর কবি নজরুল ইসলামের 123তম জন্মদিন পালিত হচ্ছে। তার জন্ম হয়েছিল চুরুলিয়ায়। দিনটি ছিল 24 মে 1899 সাল। তিনি চলে যান 29 আগস্ট 1976 বাংলাদেশের ঢাকায়। তার স্ত্রী ছিলেন প্রমীলা দেবী, সন্তানরা হলেন কাজী সব্যসাচী, কাজী অনুরুদ্ধ, কৃষ্ণা মোহাম্মদ, অরিন্দম খালেদ। অরিন্দম খালেদই হলেন বুলবুল। কাজী নজরুল ইসলামের ডাকনাম দুখু মিয়া, তারা খেপা নামেও তিনি পরিচিত ছিলেন। তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। আনুমানিক 4000-এর মতো গান লিখেছেন কাজী নজরুল ইসলাম। দেশি ও বিদেশি বহু বিচিত্র সুরারোপিত এই গানগুলি নজরুল গীতি নামে আজও সঙ্গীত প্রেমীদের হৃদয়ের ধন। এই সঙ্গে তিনি 600টি কবিতা, 3টি উপন্যাস, 43টি প্রবন্ধ রচনা করেছেন তার বাকরুদ্ধ হওয়ার আগে 21 বছরের সৃজনশীল জীবনে। কাজী নজরুল ইসলামের বহুমুখী সাহিত্য প্রতিভায় মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ তাকে সরস্বতীর বড়পুত্র বলে অভিহিত করেছেন। জীবনযুদ্ধের সাহসী সৈনিক দুখু মিয়া সমস্ত দুঃখ বেদনাকে অতিক্রম করে সংস্কারমুক্ত এক মানবতাবাদী কবি হয়ে জনচিত্ত জয় করে নিয়েছেন। আজও তিনি তার গানে কবিতায় আবাল বৃদ্ধ বনিতার হৃদয়ের কবি। 1910 সালে তার পিতার মৃত্যু হয়। তখন তিনি 11 বছরের স্কুলের বালক মাত্র। কিন্তু সেই বয়সেই তাকে পড়াশোনা ছেড়ে সংসার চালাবার জন্য কাজ খুঁজে নিতে হয়েছিল। তিনি সাহায্যকারী এবং মসজিদের মুজাহিন হিসেবে কাজ করেছেন। উত্তর বাংলার সে সময়ের এক বিখ্যাত বেকারি ওয়াহিদে বালক নজরুল কাজে যোগ দেন, পরে লেটর দলে কাজ নেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহ জেলার দরিরামপুর ত্রিশূলে পড়াশোনা শুরু করেন। কিন্তু পড়াশোনা শেষ না করেই কাজী নজরুল ইসলাম ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। নন কমিশন সৈনিক হিসেবে তার নিযুক্তি হয় করাচিতে। তারপর কবি নজরুল চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় চলে আসেন। সে সময় তিনি ধূমকেতু নামে একটি পাক্ষিক পত্রিকার প্রকাশনা শুরু করেন। এই পত্রিকায় ব্রিটিশ শাসনের সমালোচনা এবং তীব্র ধিক্কার জানানো হতো। কিছুদিনের মধ্যেই তাকে কারারুদ্ধ করা হয়। আনন্দময়ীর আগমনে নামে কবিতাটি রচনা করার জন্য রাজদ্রোহের অভিযোগে কারাগারে বন্দী থাকা অবস্থায়ও তার লেখনী সৃজনশীল ছিল। এই সময়ে তিনি রচনা করেন রাজবন্দীর জবানবন্দি। দীর্ঘ অনশন ধর্মঘট করার পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু ব্রিটিশ প্রশাসন 1920 সাল পর্যন্ত তার বিভিন্ন রচনা নিষিদ্ধ ঘোষণা করে। তার দ্বিতীয় পুত্র কাজী বুলবুলের অর্থাৎ অরিন্দম খালেদের অকাল মৃত্যু কবিকে শোকাকুল করে তুলে। এই সময় তিনি লিখেন, বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা মন গোলাপের বিলাপ শুনে। তিনি লিখেন, বাকি চাই বুলবুলি তুই ফুল শাখাতে, দিসনে আজি দোল, আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। 1921 সালে বিখ্যাত এবং বহু পরিচিত বিদ্রোহী কবিতাটি লিখে
কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে সর্বসাধারণে প্রসিদ্ধি অর্জন করেন। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। কবিতাটি প্রকাশের সঙ্গে সঙ্গে জনমানসে যে উদ্দীপনার শিহরণ সৃষ্টি হয় তা 100 বছর পর আজও সমভাবে মানুষকে অনুপ্রাণিত করে। কবির এই কবিতা বিশ্বের কবিতার ভাণ্ডারের এক অমূল্য রতন। মানব মনের অনুপ্রেরণার উৎস হিসেবে এই কবিতাটির তুলনা নেই। অনেকেই মনে করেন কবির সর্বশ্রেষ্ঠ রচনা এই কবিতাটি তাকে অমর করে রাখবে। একথাটা সত্য হলেও তার অন্যান্য রচনা, বিশেষ করে ভক্তিগীতি এবং প্রেমের গীতি, তাকে বিশেষ এক মর্যাদার আসনে চিরকাল প্রতিষ্ঠিত করে রাখবে। বিদ্রোহী কবি বলে প্রসিদ্ধি অর্জন করলেও কাজী নজরুল ইসলাম দেশভক্তি, প্রেম, ভক্তিমূলক বিষয়ে বহু গান ও কবিতা রচনা করেছেন। তার কবিতায় বলিষ্ঠভাবে উপস্থাপিত হয়েছে সাম্যবাদের কথা, মানবতার জয়গান, ধর্মীয় সহনশীলতা, নারী পুরুষের সাম্যের কথা। সব ধরনের কুসংস্কারের বিরুদ্ধে কবি নজরুলের লেখনী সদা সর্বদা সক্রিয় ছিল। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেও কবি নজরুল হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীদের সম্পর্কে নানা কবিতা ও গান রচনা করেছেন। আসানসোলের পাশে অবস্থিত তার জন্মভূমি চুরুলিয়া গ্রামে অতি ছোটবেলা থেকেই তিনি গ্রাম বাংলার লোকগীতি, কবিতা ইত্যাদির প্রতি আকর্ষিত হন। কিশোর বয়স থেকে লেটর দলে গান লিখতে শুরু করেন এই প্রতিভাবান কবি কাজী নজরুল ইসলাম। সেই সময় তিনি হিন্দু পুরাণ কথা ইত্যাদির দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন কাজী নজরুল ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করার সুবাদে করাচিতে কোয়ার্টার মাস্টার রূপে কাজ করতেন। সে সময় তিনি পারস্যের বিখ্যাত কবি হাফিজ এবং রুমির রচনা সম্ভারের সঙ্গে পরিচিত হন, যার প্রভাব তার কবিতায় গানে সৃষ্টি করেছে এক অন্য মাত্রা। বাংলা সাহিত্যের কবিতা গদ্যে গানে সংযুতিত হয়েছে নূতন শব্দ ভাণ্ডার। স্বাধীনতা, মানবতা, ভালোবাসা এবং বিপ্লব কবি নজরুলের কবিতা, সঙ্গীত এবং বিভিন্ন রচনায় উদ্ভাসিত। 1942 সালে কাজী নজরুল ইসলাম অজানা এক রোগে তার বাকশক্তি এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। পরবর্তীকালে ভিয়েনার একদল চিকিৎসক রোগটিকে পিক্স ডিজিজ বলে উল্লেখ করেন। এটি নার্ভের এক বিরল অসুস্থতা যা কোনো দিনই ভালো হয় না। 1972 সালে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কবি ও তার পরিবার বাংলাদেশে গিয়ে সেখানেই স্থায়ী হয়েছেন। বাংলা সাহিত্যে তার অবিস্মরণীয় অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানজনক পোস্ট ডক্টরাল ডিগ্রি প্রদান করেন 1974 সালে। 1976 সালে তাকে 21-এর পদক প্রদান করা হয়। বাংলাদেশ তাকে তাদের জাতীয় কবিরূপে বরণ করে নিয়েছে। 1976 সালের 29 আগস্ট ঢাকায় কবি নজরুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি তার রচনার মাধ্যমে, গানে গানে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন চিরদিন। তার জন্মের এই শুভ দিনে তাকে আমাদের প্রাণের শ্রদ্ধা জ্ঞাপন করি, প্রণাম করি তাকে, প্রণাম করি তার সৃষ্টিশীলতাকে। তাকে